একটি গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে চাগু। একই করলেন, ম্যাচে দু দুটি গোল করেছিলেন এবং টাইব্রেকার শুটটি পক্ষে দুই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত নানা আফ্রিকান খেলোয়াড় দলের পক্ষে দ্বিতীয় শুট করবেন। আপনারা জানেন যে প্রথমে নির্ধারিত সময়ে গ্রিন এফসি 2-0 গোলে এগিয়ে যায়, পরবর্তীতে সোনালী অতীত দয় মিনিট তারা ম্যাচে কাম ব্যাক করে নানা এবং গোল। সাব্বিরকে কোনো সুযোগ না দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে, দুটি শুট করেছে গ্রিন এফসি অসিদুর, তাদের দুটি গোল। দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল দলের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় সুকু এবং গোল করলেন, তিনটি শুট করেছে গ্রিন এফসি অসিদুর, তাদের তিনটি গোল। পক্ষান্তরে চমৎকার ফিনিশিং, এই মুহূর্তে তিনটি শুট করেছে উভয় দল, তিনটি করে শুট করেছে গ্রিন এফসি অসিদুর, তাদের তিনটি গোল। পক্ষান্তরে সোনালী অতীত দয়ামির, তাদের তিনটি শুট, দুটি গোল এবং একটি মিস। গ্রিন এফসি অস্তিদুরের পক্ষে নির্ধারিত সময়ে যিনি দুটি গোল করেছেন ভালো মানের একজন ফরেন খেলোয়াড় শেগু, দলের পক্ষে চতুর্থ শুটে টাইব্রেকার শুট করবেন। সাব্বিরের সামনে সেভ করার কোনো বিকল্প নেই, তার দল একটি গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। শেগু একই করলেন, ম্যাচে দু দুটি গোল করেছিলেন এবং টাইব্রেকার শুটটি মিস করলেন, ক্রসবারের উপর দিয়ে তার বল চলে যায়। এই শুটটি যদি এবং সেভ একজন ফরেন খেলোয়াড়টি মিস করলেন, শেগুর মতো ক্রস মারেনোর উপর দিয়ে শুট করলেন। বেড লাগ বলতে হবে তাদের দলের জন্য, এই শুটটি যদি 20 নম্বর জার্সি পরে খেলার গোল করতে পারতেন তাহলে সোনালী অতীত ফুটবল দল দয়ামির তারা টাইব্রেকারে সমতায় ফিরত। মশাইদ মশু উসমানগর উপজেলার সারপাড়া গ্রামের, যার জন্ম, দলের পক্ষে পঞ্চম শুট করবেন মশাইদ মশু এবং গোল। তারই সাথে সাথে এই টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসাবে তারা দ্বিতীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে।